আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটের মাঠের সার্বিক চিত্র, জোটের রাজনীতি কতটা প্রভাব ফেলবে, লড়াই বা কতটা জমজমাট হবে, এসব বিষয়ে কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল হক, এমদাদুল ইসলাম। তার সাথে কথা বলছেন আমাদের সহকর্মী নয়বর রাজায়। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। ধন্যবাদ তানজিন আপনাকে। আপনি যথার্থই বলছেন যে নির্বাচনের বার বলতে যে চট্টগ্রামের ১৬টি আসন আছে, ১৬টি আসনে প্রার্থী কিন্তু একের অধিক থাকার কারণে কিন্তু আমরা দেখছি জমজমাট হয়ে উঠেছে প্রচার প্রচারণা, যেমনটা চলছে কোনো কোনো জায়গায় সংঘাতও আমরা দেখছি। তবে নির্বাচন যখন ৭ তারিখ নির্বাচন হবে, তো নির্বাচনে ভোটারদের উপস্থিতি কেমন হবে সেই বিষয়গুলো জানতে আমরা ছুটে এসেছি রাজনৈতিক বিশ্লেষকের কাছে। আমরা জানতে চাচ্ছি ভোটারদের উপস্থিতি কেমন হবে, কেমন নির্বাচন আপনারা চাচ্ছেন? ধন্যবাদ। আসলে এই ৭ জানুয়ারি যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, এটা এখন থেকে আমি যেটা আশা করছি সেটা হচ্ছে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক হবে। চট্টগ্রাম শহর এবং বৃহত্তর চট্টগ্রামে যে ১৬টা নির্বাচনী এই আসনের কথা বললেন, সেখানে প্রতিটাতেই নৌকার প্রতীক যেমন আছে, তার সাথে রয়েছে স্বতন্ত্র প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীর অনেকেই, সংখ্যায় বেশি, যার জন্য এই নির্বাচন অত্যন্ত অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। আপনি যেটা সংঘাতের কথা বলছেন সেটা কিন্তু কিছু কিছু জায়গায় আছে, বাট বৃহত্তর চট্টগ্রামে এখনও পর্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোটাররা যেমন তাদের স্বীয় স্বীয় প্রার্থী পছন্দ করার জন্য তৎপর আছে, একই সাথে যারা প্রার্থিতা ঘোষণা করেছে তারাও কিন্তু ভোটারদের ধারে ধারে যাচ্ছে নিজেদেরকে যোগ্য প্রমাণ করার জন্য, নিজেদের পক্ষে ভোট টানার জন্য। এই কারণে চট্টগ্রামে, বৃহত্তর চট্টগ্রামে ভোট সামনের যে নির্বাচন সেটা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক হবে বলে আমি আশা করি। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে এখন প্রতি ৫ বছর অন্তর সাধারণ মানুষ তার প্রতিনিধি বাছাই করার একটা সুযোগ পান। তো মানুষ চাইবে যত বেশি ভালো প্রার্থী তার সামনে আসবে সে বাছাই করার সুযোগটা বেশি পাবে। সেই দিক থেকে এবার যে ওপেন করা হয়েছে, যে ক্ষমতাসীন আওয়ামী লীগ তার নিজের লোকদেরও যে ওপেন করে দিয়েছে, তাদের জন্য সুযোগ করে দিয়েছে, তাদের থেকে অনেক অনেক লোকজন এখন প্রার্থিতা ঘোষণা করেছেন, যার জন্য মানুষের সামনে একটা সুযোগ আসছে যে কাকে সে বেছে নেবে, অপশানটা তার কাছে খুব ভালো। এটা হওয়াতে অংশগ্রহণমূলক যেমন হবে নির্বাচন, যদিও অনেক সময় এখানে অন্য বিরোধী দলের কথা আসছে, জাতীয় পার্টি বিএনপির কথা আসছে, বাট আওয়ামী লীগ তার নিজেরকে প্রার্থিতা ঘোষণা সবাইকে যে অবারিত করে দিয়েছে, সেই সুযোগে তাদের নিজের দল থেকে যেমন তারা আবার অন্যান্য নিরপেক্ষ অনেক ব্যক্তিও কিন্তু এবার উৎসাহ নিয়ে নির্বাচন অংশগ্রহণ করছে, এটাই এই নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক অংশগ্রহণমূলক করবে বলে আমি দৃঢ়ভাবে আশা করি। আইন শৃঙ্খলা বাহিনী কেমন তৎপরতা দেখা যাচ্ছে বলে মনে করছেন? এই পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদের দায়িত্ব যথার্থভাবে পালন করে যাচ্ছে, যেখানেই কোনো সংঘাত বা সংঘর্ষ হওয়ার আশঙ্কা আছে সেখানে তাদের উপস্থিতি। আবার এই যে ৩ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত সেনাবাহিনী বিজিবি তারাও মাঠে আসছে, সুতরাং আইন শৃঙ্খলা রক্ষার দিক থেকে আমার মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যথার্থ ভূমিকা পালন করার সুযোগ পাচ্ছে। অনেক ধন্যবাদ। আজকে থেকে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে। ধন্যবাদ আপনাকে নয়ন বড়ুয়া জয়।